আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আমাদের জীবনটা একটা নদীর মতো, কেউ কেউ নদীতে ভেসে যেতে চায়, আবার কেউ কেউ ডুব দিয়ে ঝিনুক থেকে নিজের স্বপ্নের মুক্তটা খুঁজে আনতে চায়। সেরকমই এক ডুবুরির গল্প নিয়ে, অর্থাৎ ডুব নিয়ে হাজির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকি। আমাদের সঙ্গে আজকে সেই ডুবুরি নেই, কিন্তু হয়তো রয়েছেন সেই ডুবুরির খুঁজে পাওয়া মুক্ত, রয়েছেন পার্নদি। পার্নদি, মুক্ত বলা যায় তো? হ্যাঁ, বলাই যায়। ডুবুরি এখন ফ্লাইটে, ডুবুরি কথায় আসবো, কিন্তু আগে যখন মুক্ত পেয়ে গেছে সেই মুক্তর কথাই শুনি। তোমার ছবিতে তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো। মানে আমার চরিত্র বেসিক্যালি ছবিটা হচ্ছে একটা বাবা মেয়ের গল্প, অ্যান্ড আই প্লে আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হিয়ার, ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য স্টোরি। সো ইরফান ইজ প্লেইং জাভেদ, হি ইজ আ ফিল্ম মেকার। ওনার মেয়ে হচ্ছে সাবিরি, আর সাবিরির বেস্ট ফ্রেন্ড ইজ নিতু, উইচ ইজ মি। সো নাও এবার ছোটবেলা থেকে ওদের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে, মানে কম্পিটিশনটা মোস্টলি ইনসিকিউরিটি আর জেলেসির থেকে আসে, নিতুর মধ্যে থেকে বেশি। অবভিয়াসলি শি ওয়ান্টস দ্য অ্যাটেনশন অ্যান্ড ইম্পর্টেন্স দ্যাট সাবেরি হ্যাজ অর গেটস, উইচ অবভিয়াসলি সাবেরি যেহেতু ছোটবেলার থেকেই ইম্পর্টেন্সটা পায়, সেই জন্য বোঝে না দ্য ডিফারেন্স। সো কিন্তু নিতু চায় ওই ইম্পর্টেন্সটা পেতে সমাজে। সো আই থিঙ্ক সেইখান থেকে ওই একটা ইমম্যাচিউরিটি তৈরি হয়, এবং অবভিয়াসলি শি ইজ ইমম্যাচিউর, তৈরি হওয়ার কিছু নেই, 19 বছরের মেয়ে কি আর বুঝতে পারবে। সো শি ট্রাইজ ভেরি হার্ড টু, মানে ওটা অবভিয়াসলি দেখায়নি কিভাবে জাভেদের আর নিতুর মানে সম্পর্ক তৈরি হয়, বাট ওদের একটা সম্পর্ক তৈরি হয়, অ্যান্ড নিতু ডেসপারেটলি ওয়ান্টস দ্যাট পজিশন ইন জাভেদস লাইফ, আর সেটা নিয়ে একটা প্রচন্ড কমপ্লিকেটেড স্টোরি। বিকজ এদিকে ওর বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের বাবা, বেস্ট ফ্রেন্ডের বাবার সাথে বিয়ে হলে ও তো টেকনিক্যালি ওর স্টেপ মাদার হয়ে যাচ্ছে, আর মানে পুরো বিষয়টা আসলে রিলেশনশিপস আর ভেরি কমপ্লিকেটেড হিয়ার। তো সেটাই কিছুটা মানে চেষ্টা করেছি যেভাবে বের করার, বা ফারুকি যেভাবে চরিত্রটাকে ছবিতে ইন্ট্রোডিউস করেছে বা যেভাবে লিখেছে, সেটা দিয়ে যতটা বের করা যায়। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, বাট আই থিঙ্ক সো ফার নিতু ক্যারেক্টার হ্যাজ বিন ভেরি ইউনিক। মানে আমি অনেক চরিত্র করেছি আজ পর্যন্ত, মানে যা যা করেছি 7 বছরে, তার মধ্যে থেকে অনেকটা ডিফারেন্ট, এতটা গ্রে এরিয়া মেটার আই ডিডন্ট এক্সপেক্ট। সো আই হ্যাড লট অফ ফান ডুইং দিস। আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো খবর পাবা না। তিনি তার মেয়েকে কাঁদিয়েছেন। আমি সব কিছু ছেড়ে তোমাকে বিয়ে করেছিলাম এই জন্য। কখনো নতুন প্রেমের আক্ষেপের কারণ হয়েছেন। এখানে আসার পর আজকে তুমি বারবার অতীতের কথা বলছো কেন? আচ্ছা, তো তুমি যে প্রথমেই বলে একটা কম্পিটিশন সবসময় কাজ করতো নিতুর মধ্যে, পানোর মধ্যে কি সেটা কাজ করে? না, আমি অ্যাকচুয়ালি ভেরি সিকিউর অ্যাজ এ হিউম্যান বিং, আমি ভেরি নন ইনসিকিউর যদি কোনো শব্দ হয়। আমি একদম মানে ওটা আমার জীবনে এত ল্যাক্স যে আমি এত লেজি, আমি কম্পিটিশন করার সুযোগই পাই না। সো বাট এই কোথাও হয়তো আই অ্যাম কম্পিটিটিভ, হয়তো মানে সেটা হয়তো আমি নিজেও জানি না, হয়তো আমি পরমের থেকে বেটার পার্ট করতে চাই বা বেটার রোলস চাই, মেবি আই ওয়ান্ট দ্য রোলস দ্যাট জিশু ডাজ, ইউনো ওই ব্যাপারটা আছে। বাট আই ডোন্ট ফিল কম্পিটিটিভ আদারওয়াইজ ইন আ ব্যাড ওয়ে। মানে কেউ যদি ভালো কাজ করে তখন মনে হয় বাহ খুব ভালো কাজটা করেছে, তো এরকম মানে নেক্সট টাইম আই মাই ট্রাই দিস থিং, এটা মনে হয় সবারই মনে হয়, বাট নট ইন আ ব্যাড ওয়ে। তো এই যে জিশুদা বা পরমদার নামটাই বললে কেন? জিশু মানে জাস্ট বললাম, যেমন কোন অভিনেত্রী নেই এই তালিকায়? না, ভেবলি আছে, অবভিয়াসলি পাউলি আছে, ভেবলি মানে স্বাস্তিকা, সরি মেরে ফেলবে আমাকে ভেবলি করলে, স্বাস্তিকা আছে অবভিয়াসলি, আই লাভ হার অ্যাজ অ্যান অ্যাক্টর। অনেক সময় ওই রোল ওর যেরকম টেক ওয়ানের চরিত্রটা আমার ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়, পাউলি মাছের ঝোলে ফ্যান্টাস্টিক। সো আই উড লাভ দোজ রোলস, কেউ আমাকে দেয় না, সবাই 21 বছর আর 19 বছর আটকে রেখেছে, আমি অনেক বড় হয়ে গেছি এখন, প্লিজ গিভ মি রোলস অফ ম্যাচিউর উইমেন। কিন্তু এটা তো খুশি হওয়া উচিত, মানে না না 19 মানে তুমি বলছো যদি মন থেকে 19 নাও। আচ্ছা, তোমাকে যদি সারা জীবন বলা হয় শুধু পার্নোর ইন্টারভিউ করো, তোমার বোর হয়ে মারা যাবে না?
So it's the same for me, na, the ek rokomer mane just playing young girls thik ache ekta 19 ba 19 theke thoro 25 er modhe mer different variation thakte pare tomboy hote pare erokom hote pare orokom hote pare sob kota kora hoye geche amar 14 bochorer baccha mer part kora hoye geche ami ar parchi na ar choto hote bachche na choto jante ar parchi bishesh kore jokhon amake bole jokhon ami macher chol dekhlam and I saw shoroshini ami na I was like, thank God someone has come because I can't play these roles anymore. I'd like to do something new. I mean, I am going to matured roles dekh because boys to kom holo na ar 15 din por abar ek bochor bere jabe amar. সেইটা মানে যাই হোক সেটা যে তুমি বলছো অনেক অনেকে বেশিরভাগ নায়িকারাই কিন্তু এখনো চান যে আমি যাতে আরো ছোট অভিনয়টাই করতে পারি ছোট থাকার তুমি সেটা বড় হচ্ছে বেস্ট উইশেস টু देम দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড কিন্তু আমার সাইডে গ্রিনটা এখন কমে কমে ব্রাউন হয়ে যাচ্ছে আমি আর পাচ্ছি না তো এই যে 19 বছরের একটা মেয়ের ক্যারেক্টার তুমি ফুটিয়ে তুলেছো সেটা যেন আলাদা কিছু করতে যে কারণ তোমাকে দেখে সত্যি বাচ্চা বাচ্চা মানে সেই যে আদো আদো একটা কথা এরকম সেটা বাচ্চা বাচ্চা মানে আলাদা কিছু করতে হয়েছে না সেরকম ভাবে কিছু করতে হয়নি মানে বুঝিয়ে দিলে যে বড় হতে পারে সিরিয়াস হতে পারে তাই তো এবার মানে যে মানুষটার সাথে ছবিতে অনস্ক্রিন তোমার রোম্যান্স করতে হয়েছে 50 বছর যার বয়স সেই মানুষটাকে নিয়ে যদি কিছু বলি ইরফান খান ও ইরফানকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি উই আর লাইক মানে স্টার বেস্ট সেলার্স বলে একটা শো হতো ছোটবেলা টেলিফিল্মস হতো সো আমরা তখন থেকে ইরফানকে দেখছি সো আই হ্যাভ অলওয়েজ লাইকড ইরফান মানে কে পছন্দ করে না ওর অভিনয় মানে এটা মানে প্রশ্নটাই করা উচিত না তো মানে উই অল আর ফ্যান্স অফ নাসির জি বা নওয়াজ ইরফান মানে এদের স্মিতা পাটেল এদেরকে দেখে আমরা বড় হয়েছি সো এইগুলো মানে যখন চাক্ষুষ এদেরকে দেখতে পাচ্ছ তখন ইটস লাইক তখন মনে হয় যে তুমি স্কুলে গেছো তুমি কিচ্ছু জানো না ইউ আর সো নাইভ ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ বিকজ ইরফানের কাজ করার অবভিয়াসলি নিজস্ব একটা ধরন আছে অ্যান্ড আই ওয়াজ জাস্ট আমি জাস্ট তাকিয়ে থাকতাম ওনার দিকে বিকজ আই ওয়াজ লাইক এই মানুষটা হি ইজ লাইক আ ম্যাজিশিয়ান অন স্ক্রিন এই ম্যাজিক হি মেক্স ম্যাজিক ইউ নো সো হোয়াট ডাজ হি ডু অ্যান্ড এভরিথিং যা যা উনি করছিলেন এত এফর্টলেসলি করছিলেন সো আই ওয়াজ জাস্ট টু স্টেয়ার এট হিম অ্যান্ড এই যে সুযোগটা যে ওনার সাথে কাজ করা দ্যাট ওয়াজ আই থিঙ্ক খুব বড় পাওনা তো এই যে সবসময় ম্যাজিক ক্রিয়েট করছেন যেটা করে আসছেন সবসময় তুমি তো দেখেছো তাকে মানে অফ স্ক্রিনও তখন শটের বাইরে উনি কি সবসময় কাজ নাকি আমাদের শুটিং থামিয়ে ওরা ক্রিকেট খেলতো ফারুকি এন্ড এন্টায়ার বয়েজ টিম এন্ড ইরফান এন্ড এভরিবডি দে উড প্লে ক্রিকেট মানে মেয়েরা বাদ আমরা কি করবো চিয়ার লিডার আমাদের বলা হতো যে যাও তোমরা ছেলে এই গরমের মধ্যে বসে মশা কামড়ান যায় পাচ্ছি না প্লে সামথিং দ্যাট উই ক্যান অলসো ইউনো পার্টিসিপেট লুডো খেলো বা ক্যারম খেলো I play whatever, hockey, I don't know what, but play something else. Now, a cricketer fan, or a shara khon cricket khelto, or scores era, but he's very chilled out and all. মানে পরিচালক কেও যেহেতু প্রথম কাজ তোমার তো পরিচালক কেও মানে একদম রাগী বা সেটে খুব একটা চাপের কিছু হয়নি না 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 দ্য পরিচালক ভীষণ মুডি মানে ইউ ক্যান কল মানে হি ইজ লাইক আ পেইন্টার আসলে আর্টিস্ট যারা মানে অনেস্টলি আর্টিস্ট আর ভেরি মুডি পিপল ঠিক আছে তাদের মানে হঠাৎ আজকে ভালো লাগলো করলাম না ভালো লাগলো করলাম না সো ফারুক ইজ লাইক দ্যাট আমাদের এখানে একটা মানে মানে শিডিউলে সব চলে এই ছবিটা 16 দিনে শেষ করতে হবে 25 দিনে শেষ করতে হবে 12টা থেকে 10টা শিফট এই ওই পুরোটা অনেকটা মেকানিক্যাল সামটাইমস আমাদেরও হয়তো ভালো লাগে না কিনা আজকে আর পারছি না করতে কিন্তু তাও করে যেতে করতে হয় একদম বাট উইথ ফারুকি ইটস লাইক না আজকে এটা করবো না বলে হি জাস্ট প্যাকস আপ অ্যান্ড আই লাইক ওয়াও আই লাভ দিস ওয়ে অফ ওয়ার্কিং বাট সেটার জন্য অবভিয়াসলি 40 দিন আমরা কাজ করেছি অনেকটা লং পিরিয়ড অফ শুটিং ছিল আমাদের বাংলাদেশে সো বাট আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি রিল্যাক্সড হি গিভস ইউ ইয়র স্পেস কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো তোমার নিজস্ব একটা স্পেস দরকার হয় শুধু আমার ক্ষেত্রে না বাকি সবাই যারা ছিলেন ছবিতে সো বেশ অন্যরকম কাজ করার অনুভূতি কিন্তু পার্নদি এই যে মুডি বললে সেটাই কখনো সমস্যা হয়নি কারণ ধরো এই আজকে বলে না আজকে প্যাক আপ তুমি ধরো প্রিপেয়ার কিন্তু না হলো না সেটার জন্য কখনো অসুবিধা পড়নি নাকি না সেটা ঠিকঠাকই না না আমার অসুবিধা হতো না ল্যাব খেতে ভালোবাসো তো সেটা বিকজ আই ইউজ টু লাইক
হ্যাঁ প্রবাবলি, বাট না অনেক সময় হয়তো অনেকক্ষণ ধরে কাজ হচ্ছে, তো একটা পয়েন্টের পর অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো না একটা টাইমের পর ইউ ক্যান্ট পারফর্ম, দেন বিকামস পারফরমেন্স বিকামস ভেরি মেকানিক্যাল, তখন আমারও হয়তো ভালো লাগতো না। সো সিমিলার টাইমে হয়তো বললো যে ঠিক আছে আজকে করবো না এই সিনটা, ইটস টু ইম্পর্টেন্ট, আই নিড আ ফ্রেশ ডে, সো উইচ মেক সেন্স। ও মানে জাস্ট এমনি এমনি প্যাক আপ করতেন না উনি, he had justified his reasons, so it was okay. Acha to bharat bangladesh er jothu uddoge joto bari chobi hoy toto bari kothay manush ekta emotion joriye thake bangladesh ni, tumi jehetu pahare manush mane pahare boro hoyecho shekhane bangladesher sathe emnite koto ta connected ba tar sahitya charcha? আমি তোমাকে বলছি আমার মামি মানে আমার ছোট মামার স্ত্রী ইজ ফ্রম বাংলাদেশ, সাতক্ষীরা, সো আই হ্যাভ বিন টু বাংলাদেশ অনেকবার, মানে প্রপার গ্রাম, দে আর ফার্মার্স, তো ওদের অনেক একর্স অফ ল্যান্ড আছে, ওরা প্রপার বিগ ফার্মার্স, সো আমি গিয়েছি, আমার বাংলাদেশ, আই লাইক বাংলাদেশ অ্যাকচুয়ালি, অবভিয়াসলি সাহিত্য আমি কতটা মানে আমি বলতে পারবো না, আমি বাংলা খুব লেটার স্টেজেসে পড়া শুরু করেছি, বাট ওদের অবভিয়াসলি দে আর কালচারালি ভেরি রিচ, দে অবভিয়াসলি হ্যাভ আ সার্টন ওয়ে অফ লিভিং, ওর দে ভেরি নাইস পিপল মোর দেন এনিথিং এলস, আমার ওদের খুব এমনি খুব ভালো লাগে, কারণ এত মিষ্টি মানুষগুলো, মানে এত ভালো, তুমি তো জয়ার সাথেও তোমার আলাপ হয়েছে নিশ্চয়ই, সো দে আর সো নাইস দ্যাট ইটস কথা বলার মানে কথা বলাটাই একটা অন্যরকম, হ্যাঁ ভীষণ ওয়ার্মথ আছে ওদের মধ্যে, তো সেইটা খুব ভালো লেগেছিল। যদি 40 দিনের মানে আই ওয়াজ মিসিং হোম, 40 দিন কোনো ছবি শুটিং করিনি আমি কোথাও থেকে, আই ওয়াজ মিসিং হোম ভেরি ব্যাডলি, 40 দিন সিরিয়াসলি, হ্যাঁ অনেক তো। আরে কিসের ফিল্ম ডাইরেক্টর, এই সমস্ত শর্ট ফিল্মে কি পেটে ভাত হয় নাকি? আপনি আগের ফিল্মে তো এরকম একটা সিন লিখছিলেন না যেখানে মেয়েটা ওয়াল টপকে আসে, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন? মৃত্যু বলতেছে নয়নতারা দাফন হবে, হেঁটে নাকি জগত হয়ে শেষ ইচ্ছা ছিল, এই দুই ঘন্টার মধ্যে শেষ ইচ্ছা ম্যানুফ্যাকচার্ড হয়ে গেল। দিস হাউস বিলংস টু মি রাইট, আমি যেটা বলবো আপনি সেটাই করুন। আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারতেছো না চাচ্চু? তার মানে বাংলাদেশ ঘোরাও হয়েছে, তো যে কারণে আমি জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশের একজন মানুষকে নিয়ে, তুমি জানো হুমায়ুন আহমেদকে নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে এবং চলছেও এখন বন্ধ, তো সেটা নিয়ে তুমি কি বলবে? মানে কারণ বলার নেই, আমাকে তো কোনোদিন বলেনি হুমায়ুন আহমেদের গল্প এটা অ্যাকচুয়ালি, তো অনেস্টলি আই হ্যাড নো ক্লু, তো আই থিঙ্ক কোনো একটা কাগজে বেরিয়েছিল, আমার মনেও নেই কোন কাগজে বেরিয়েছিল, অ্যান্ড যে যারা আমার মানে পেজটা ম্যানেজ করে ওরা কিছু একটা ভুল করে লিখে দিয়েছিল, আই ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ, সো আই আমি দেখে বললাম যে মাই ক্যারেক্টার নেম ইজ নট শাওন, মাই ক্যারেক্টার নেম ইজ নিতু, তো ওটা ডিলিট করো, তো ওরা হয়তো আর্টিকেলটা বুঝতে পারেনি, সো দ্যাট ওয়াজ রেক্টিফাইড লেটার অন, বাট ওটা নিয়ে একটা আমি শুনেছি যে বিশাল বিতর্ক তৈরি হয়েছিল, বাট আই হ্যাড নো আইডিয়া, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ডান বাই সামওয়ান এলস, উই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট this thing, and in fact it's just a simple story of a father and daughter and you know other complications and shetate oneker sathei mil thakte pare, mane ei mil ta hoyto amar poribarer karo sathe thakte pare, tomar poribarer karo sathe thakte pare, hoyto openly keu, jehetu infidelity ekta khub boro part ache chobitate, seta hoyto shob openly discuss kore na, but it's a to সেরকম অনেক মানুষের সাথে মিল থাকতে পারে, তাহলে তো আমাকে গুগল করলে আমি 10টা লোকের নাম পেয়ে যাব, আই ডোন্ট থিঙ্ক, আই থিঙ্ক পিপল জাস্ট নিড আ রিজন টু গেট অ্যাটেনশন, দ্যাটস অল। বানাদি আমি একটা কথা জিজ্ঞেস করব, যে এখন যে একটা ইস্যু নিয়ে খুব কথা হচ্ছে, এটা যে অমিতাভ মালিকের যে ঘটনাটা ঘটেছে, তার মানে স্ত্রীর খুব পার্সোনাল মোমেন্ট গুলো তুলে ধরা হচ্ছে যেটা হয়তো উচিত না, আমার মনে হয় মানুষ না ভীষণ ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে দিনে দিনে, ফার্স্ট অফ অল তো দিস ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাজ বিকাম আ, মানে সবকিছুর একটা ভালো দিক আছে এবং খারাপ দিক আছে, সো আমার মনে হয় এই যে ফেসবুকে সারাক্ষণ আমি খেতে গেছি, আমি এখানে গেছি, মানে ইটস পিপল হ্যাভ বিকাম সো সেলফ ওবসেসড, মানে একজন আমি দেখেছি লিখেছেন ফেসবুকে যে 16 বছর আগে আমি বাবাকে হারিয়েছিলাম, আমার দুঃখের কোনো শেষ নেই, সামথিং রিগার্ডিং দ্যাট, ওয়াই তোমার বাবা কি এসে, হু ইজ রিডিং ইয়োর স্ট্যাটাস, হু ইজ রিডিং, তোমার নিজের জন্য, নিজের জন্য লিখছো, হু ইজ রিডিং ইয়োর স্ট্যাটাস, ফার্স্ট অফ অল দাই বলো ঋত্বিক এন্ড কঙ্গনার ঝামেলা, লোকে সেটা নিয়ে ভরপুর স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, হোয়াট ইজ দিস নিড, হোয়াট ইজ দিস নিড ফর ইম্পর্টেন্স অল দ্য টাইম, তো মানে মানুষের কোনো কাজ নেই, আই থিঙ্ক দিস সোশ্যাল মিডিয়া ইজ কাইন্ড অফ টেকেন অ্যাওয়ে,
মানুষের আইকিউ কমিয়ে দিয়েছে জানো তো, আর মানুষ ভীষণ ইনসেনসিটিভ হয়ে গেছে, এটা আমার একদম পছন্দ না। কিন্তু পারনদি ছবির মাধ্যমেও ধরো মানুষের পার্সোনাল সময়গুলো তো তুলে ধরা হচ্ছে, সেটা কি তুমি সাপোর্ট করো? মানে দেখো যখন একটা একটা মানুষের পার্সোনাল সময় যদি তুলে ধরাও হয় সেটা কিন্তু একটা ফিকশন, ওয়ার্ক অফ ফিকশন, সেটাতে কিন্তু মানে তোমাকে লাইভ একজন, আমার বাবা হয়তো মারা গেছে, আমার বাবা 4 বছর আগে মারা গেছে, তখন যদি কেউ এসে বলতো যে তোমার কেমন লাগছে বাবা মারা গেছে, তুমি কি বলতাম? আমি এইটা তো করা হচ্ছে না ছবির মধ্যে, একটা ছবির মধ্যে ইমোশনটাকে তুলে ধরা হচ্ছে, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ইন ডিফারেন্ট ওয়ে টু দ্য অডিয়েন্স, ঠিক আছে, গল্পের মাধ্যমে। সেটা তো ইটস নট সো ক্রুড যে মানে এরকম পার্সোনাল একটা মানে সামান হ্যাজ গন থ্রু আ লস, সেখানে গিয়ে তুমি ইয়র ইউ নো ইউ প্রাইং ইন টু সামওয়ানস প্রাইভেসি গিয়ে সেখানে ঢুকে পড়ে তুমি ইনসেনসিটিভ প্রশ্ন করছো বা ইনসেনসিটিভ কথা বলছো। I think this is just, I think the world is going to the dogs. That's all that I can say. Akebari. So, ebar, ebar. Sorry, no, sorry. Serious hoye gechi. Amra jai hok ebar ektu beroi. Jeta hocche je, tomar, amra jodi dekhi je tomar talikay je kajon porichalok achen, tara shobolei khub urban intellectual. Amra ki tomay kono din mane eta amaro proshno ebong darshokdero. Kono din mane sundori Parno Mittrake nachte, tram theke nachte. Ami nachte pari na. Nachte pari. রাজি করানোটা খুব মুশকিল, কারণ হিমাংশু লাস্ট ইয়ারও আমাকে বলেছিল বংশ জ্ঞানের সময় যে তুম করো না, বুঝলাম নেই নেই মেরে সে নেই হোগা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আমরা ছবি নিয়েও কথা বললাম, তোমাকে নিয়েও কথা বললাম, তবে শেষে যদি একটু ডুব নিয়ে তুমি দর্শকদের কিছু বলে দাও। ডুব 27 অক্টোবর 2017 রিলিজ করছে, মানে আর কয়েকদিন পরেই রিলিজ করছে, সো প্লিজ 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 গিয়ে নিজেদের কাছে প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা ছবিটা দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো ছবিটা। লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ পার্নদি। আর পার্নদি যেটা বললেন সেটা আমিও বলবো যে ভালো ছবির পাশে সবসময় থাকুন আর সবসময় সেই ভালো ছবি হলে গিয়ে দেখুন। আজ এখানেই শেষ করছি, বাকি বাংলা ছবির খবর রাখতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।